কেরামত ভাই বলেন কি ব্যাপার? আমার আগমন যে এমনি এমনি ঘটে না তা তো আপনি ভালো করেই বুঝেন। আপনার মেয়ে কুসুমার জন্য একটি ভালো বিয়ের সম্বন্ধ এনেছে। না ভাই, আমার মেয়েকে এই অল্প বয়সে বিয়ে দেব না। আরে দুর্গা মিয়া, তোমার বিয়ের ব্যাপারটা একবার চিন্তা করে দেখো। আরে মিয়া, তখনকার সময় আর এখনকার সময় কি? পুলো ব্যাপারী, পুলো হইলো সৈয়দ বাড়ির পুলা। এক পাল হাত চা হয়ে গেলে আর খাইবা না। এছাড়া তোমার তো কোনো ক্রোশই নেই, সব ক্রোশ নৌসা পক্ষ বহন করবে। কেরামত ভাই, আমি কিছু বুঝতে পারি। আরে বাবা, এখানে বুঝাবুঝির বাকি আছে। 2-4 লাখ টাকা লাগলে উনারা দেবে। কেরামত ভাই, আমাকে কয়টা দিন সময় দাও। কোনো ব্যাপার, তুমি আমার ছোটবেলার বন্ধু, এছাড়া তোমার মেয়ে আর আমার মেয়ে একই। তুমি কোনো চিন্তা করো, আগামী শুক্রবারে বিয়ে। কি না করি, প্রস্তুতি কর। কেরামত ভাই, আমাকে কয়টা দিন সময় দাও। মেয়েটা তো আমার একার না, আর আমি কুলচুমার মায়ের সাথে একটু আলাপ করে দেখি। কি ব্যাপার, তোমার মতো মানুষের মুখে এমন কথা মানায় না। এছাড়া তুমি হইলে এই বাড়ির কর্তা, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি খেয়ামত আমি তো এখনো মরি নাই। শুনো, আগামী শুক্রবারে গিয়ে আমি বর নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আর শুনো, টাকা পয়সা লাগলে আমি তো আছি। আরে শুনো, পুলাটা হইলো সৈয়দ বাড়ির পুলা। এই পুলা হাত চালা করুন যাইব না। আল্লাহ চাইলে সুযোগের অভাব হইব না। মাইয়াটা লেখাপড়া করতে চায়, তাছাড়া এত অল্প বয়সে বিয়ে দেওয়া ঠিক না। কি কইলে? তোমার কি বুড়া বয়সে বিয়ে করছি? দত্ত সব তা করেন নাই, কিন্তু এর ফল কি বুঝা গেছেন? দেখি এখান থেকে যাও তো, কোথায় আমাকে একটু সাহায্য করবে তা না? আমার সাথে শুধু প্যালপ্যালানি করতেছে। ঠিক আছে, আমি বলা কে? আমি তো এই বাড়ির দাসী বান্দি। মা কুলচু, মা মা এক গ্লাস পানি দাও তো বাবা। তোমরা তো জানো আমি এক কথার মানুষ, আর কথা যখন দিয়েছি কথা আর ফেরানো যাবে না। ম্যাডাম বলেছেন আগামী শুক্রবারে বিয়ে, সব তৈরি করে রেখো। ঠিক আছে, আমিও দেখে নেবো। আমার যেদিকে তুই চোখ যায় আমি চলে যাবো। কুলচুমা, দাঁড়া না, দাঁড়া যাস নে। আমার হয়েছে যত জ্বালা, শেম রাখি না কুল রাখি। কি ব্যাপার?
কোনো কিন্তু না। তাই এই ভয়াবহতা থেকে সমাজকে বাঁচাতে হবে। আমি জানি পিতামাতার অবস্থা আছে, কিন্তু এমন একটা আমাদের পিতামাতা আবেদন কি করে মানবে? অবশ্য মানবে না। তাছাড়া এবারের ক্ষেত্রে পিতামাতার অবাধ্য হওয়া কোনো অপরাধ না। তোমরা সবাই মিলে প্রতিবাদ করে দিও। আমাদের সমাজ ব্যবস্থা যে কি তা তোমরা জানো না। আপনার মেয়েকে স্কুলে পাঠিয়েছিলেন বলেই আজকে আপনি এত বড় বিপদ থেকে বেঁচে গেলেন। আসলে ব্যাপারি স্যার, আপনার মেয়ে যদি বিয়ের সম্বন্ধে আমাকে কিছু না জানাত তাহলে আমরা কিছুই জানতে পারতাম। দেখলেন তো ব্যাপারী সাহেব, মাঝে মাঝে ছোটদের কথাটা গুরুত্ব দিতে হয়। আমাকে আর লজ্জা দেবেন না, আমি ওই কেরামতালি ঘটকের কথা শুনে আমার এই ছোট্ট মেয়েটার জীবন নষ্ট করতে চেয়েছিল। আমি আর কি করলাম? কি করলাম মানে আপনি জানেন, আর কোনদিন বাল্য বিবাহ গটকালি করব না, এই গান বললাম, আর কাউকে করতেও দেব না। বাল্য বিবাহ সমাজের বড় অভিশাপ,
এ থেকে বাঁচার জন্য আসুন সবাই মিলে কুলসুমাদের সহযোগিতা করি, বাল্য বিবাহের মতো অপরাধ থেকে পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করি।